ওম পর্বতের চূড়া থেকে গায়েব চিহ্ন ইতিহাসে প্রথম দেবাদিদেব মহাদেবের আপন দেশে বিপদ বলেই মনে করছেন পরিবেশবিদরা এ কি ঘটল দেবাদিদেব মহাদেবের আপন দেশে এমন কাণ্ড দেখে রীতিমতন অবাক সকলেই স্বয়ং দেবাদিদেবের দেশেই কিনা ঘটল এমন কাণ্ড তবে কি ঘোর অমঙ্গলের চিহ্ন এটি নিশ্চয়ই এতটুকু শুনে ভাবছেন কী এমন ঘটল মহাদেবের দেশে তবে আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে ওম পর্বতের শীর্ষ থেকে হারিয়ে গেল ওম লেখা শব্দটি দেবাদিদেব মহাদেবের দেশেই কিনা ঘটল এমন কাণ্ড উত্তরাখণ্ডের ওম পর্বত পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে ধর্মীয় অনুভূতির আস্বাদ পেতে এখানে পাহাড়ের ভূপ্রকৃতির প্যাটার্নটা এমন যে এখানে বরফ পড়লে পর্বতের শীর্ষে ওং লেখাটি ফুটে ওঠে তবে এবার সেখানেই ঘটল অবাক করা ঘটনা পর্বতের শীর্ষে বরফের চাদরের ওপর ওং লেখাটি ফুটে উঠল না কেন উঠল না কারণ বরফই তো পড়েনি লেখা ফুটে উঠবে কি করে সে কারণেই হতাশ বহু পর্যটক এই ওং লেখা দেখতে বহু দূর দূরান্ত থেকে এখানে আসেন পর্যটকেরা তেমনই এক পর্যটক জানিয়েছেন এখানে এসে ওম পর্বতের ওপর এমন পরিস্থিতি দেখে তারা হতাশ আসলে ফিন ওম পর্বতের কথা তারা কখনো শোনেননি বরফ ছাড়া ওম পর্বত কখনো দেখা যায় না স্থানীয়দের মতে বহু দূর দূরান্ত থেকে শুধুমাত্র এই পর্বতের সৌন্দর্য দেখতেই মানুষ ভিড় জমান এখানে পর্বতের ওপর এই ওম লেখা দেখতে না পেলে পর্যটকদের আশাও কমে যাবে এই জায়গায় এমনই মত স্থানীয়দের যদিও নতুন করে ওম পর্বতে বরফপাত ঘটেছে তবে সময়ের আগেই বরফ হারিয়ে যাওয়াটা উদ্বেগ বাড়াচ্ছে নানা মহলের চোদ্দো হাজার ফুট উচ্চতায় ওম পর্বত থেকে এই প্রথম হারিয়ে গেল বরফের চাদর এই প্রথম এমন ঘটনা ঘটল এখানে এখন কারণ খোঁজার চেষ্টা হচ্ছে কেন হল এমন পরিস্থিতি বিশেষজ্ঞরা জানিয়েছেন আসলে কারণটা প্রাকৃতিক প্রকৃতির চরিত্র বৈশিষ্ট্যে বদল আসার ফল এটি ইদানিং হিমালয়ের বর্ষার চরিত্র বদলে যাচ্ছে এই বদলের ফলে বরফের সময়সীমাও বদলে যাচ্ছে উচ্চ হিমালয়ে গত পাঁচ বছর ধরে দূষণের মাত্রা বেড়ে চলেছে এর পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের প্রত্যক্ষ ও পরোক্ষ নানা প্রভাব পড়েছে হিমালয়ের ওপর এই সকল কারণেই এবার ওম পর্বতের শীর্ষ থেকে হারিয়ে গেল ওং লেখাটি এমনটাই মত বিশেষজ্ঞদের প্রাকৃতিক কারণ হলেও এমন দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেরই মহাদেবের কাছে একটাই প্রার্থনা যত তাড়াতাড়ি সম্ভব আবার আগের চেহারায় ফিরে আসুক ওম পর্বত রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল